হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জাস্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, ক্লাস নাম্বার 24, যেখানে আমরা 3rd অক্টোবর থার্ড শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো, অর্থাৎ প্রথম হাফ নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 23টি ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা বিভিন্ন তারিখের বিভিন্ন শিফটের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস কমপ্লিট হয়ে গেছে। যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর প্লে ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তুমি পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে বাকি ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। এখনো পর্যন্ত যারা যারা টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি, ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি, তারা জয়েন হয়ে যাও। প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে টাইম টু টাইম। তো চলো দেখে নিই আজকে 3rd অক্টোবর 2018-এর থার্ড শিফটের প্রথম অঙ্ক কী ছিল। যে নিম্নলিখিত কোনটি সসীম দশমিক দেবে? সসীম দশমিক, অসীম দশমিক সংখ্যা, যেটি অনেক ছোটবেলায় তোমরা করেছিলে, তো সেটি কাকে বলে? সেই ধারণাটা যদি থাকে তোমাদের, তো সেটা তো তোমরা অবশ্যই পারবে। যদি নাও থেকে থাকে, তো কিছু একটা তো মনে রাখতেই হবে, যার জন্য বা যার সাহায্যে আমরা পরীক্ষায় এই অঙ্কগুলিকে করে আসতে পারবো। সেক্ষেত্রে সবসময় মনে রাখবে, কোনো একটি ভগ্নাংশকে যদি সসীম বা দশমিক দেবে এরকম কোয়েশ্চেন আসে, যেমন এখানে রয়েছে, সেক্ষেত্রে সর্বপ্রথম তুমি ভগ্নাংশটাকে যতটা লঘিষ্ঠ আকার করা যাওয়া যায় ততটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে হবে ফার্স্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তারপর হরকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি সেখানে দেখি যে 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা তার উৎপাদকে আসছে, তাহলে সেটি সসীম দশমিক সংখ্যা হবে না। ওকে, যদি কেবলমাত্র 2 এবং 5ই আসে তার উৎপাদক, এছাড়া অন্য কোনো দশমিক মৌলিক সংখ্যা না এসে থাকে, তাহলে সেই ভগ্নাংশটিকে যদি আমি ভাঙি, তাহলে তার থেকে আমি সসীম দশমিক সংখ্যা পাবো। অর্থাৎ এবার করে দেখো, তাহলে বুঝতে পারবে আরও। প্রথমে এখানে 6/72 আছে, এখানে যদি আমরা তোমার হরগুলিকে ভাঙতে শুরু করি, সেক্ষেত্রে প্রত্যেকটা একই হয়ে যাবে এবং সেখান থেকে আমি কিছু আইডেন্টিফাই করতে পারবো না। সবার প্রথমে আমাকে এটাকে লঘিষ্ঠ আকার করতে হবে। এখান থেকে আমি পাবো 1/12, এখান থেকে আমি পাবো 1/8, এখান থেকে আমি পাবো 1/6, এখান থেকে আমি পাবো 1/24, তাই তো? এইবার যে হর পেয়েছি, দেখো এখানে 12, 24, 8 এবং 6, এইগুলোকে তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 12কে যদি আমি ভাঙি, তাহলে পাবো 2 × 2 × 3, 24কে যদি আমি ভাঙি, তাহলে পাবো 2 × 2 × 2 × 3, 6কে যদি আমি ভাঙি, পাবো 2 × 3, 8কে যদি আমি ভাঙি, তাহলে পাবো 2 × 2 × 2। তাই দেখো, প্রত্যেকটা যখন আমি ভাঙলাম, প্রত্যেকটিতে লক্ষ্য করো কিছু মৌলিক উৎপাদক আমি পেয়েছি। তো সেখানে আমি কি বললাম, যে 2 অথবা 5 ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা যদি থাকে, তাহলে সেখান থেকে আমি সসীম দশমিক সংখ্যা পাবো না। অর্থাৎ এখানে দেখো 3 রয়েছে, অর্থাৎ এটাও পাবো না। ওখানেও 3 আছে, এটাও নয়, তাহলে এখানেও 3 আছে, এটাও নয়। এখানে কেবলমাত্র যেখানে দেখো 2 ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা নেই, আর 5 থাকলেও চলে যেত, কিন্তু 5ও নেই, অন্য কোনোও নেই। তাহলে আমি বলতে পারি 9/72, এখান থেকে আমি দশমিক সংখ্যা, সরি, সসীম দশমিক সংখ্যা পাবো। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক, 3, 4 এবং 9-এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো। যে অর্থাৎ 3/4 = 9/x, কেটে দাও 3 × 3 = 9, অতএব x = 4 × 3 = 12। অপশন এতে আছে এটির সঠিক উত্তর। অর্থাৎ এটা নিশ্চয় প্রত্যেকে জানো, 3:4 = 9:x, এই ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে চতুর্থ সমানুপাতি। তাহলে সেটা ইকুয়ালটা আমরা কি জানি, যে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয়, তৃতীয় বাই চতুর্থ, বা তুমি এটাও করতে পারো, দ্বিতীয় × তৃতীয় = প্রথম × চতুর্থ, এই মেথডও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। যে x = 4 × 9/3, সেখান থেকেও তুমি পেয়ে যাবে 12। যে কোনো মেথডে করতে পারো, অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রথমে বলে রাখি, এই অঙ্কটা যদি দেখতে পাও বা এই ধরনের, তোমরা স্কিপ করে যাবে, করার কোনো প্রয়োজন নেই, কারণ অঙ্কটি পড়তেই তোমাদের 1 মিনিট লেগে যাবে বুঝতে মিনিমাম। তুমি যতই প্র্যাকটিস করে থাকো না কেন, এই অঙ্কটা 2 থেকে 1.5 মিনিটের আগে কোনোভাবেই করতে পারবে না। তো এখানে রয়েছে যেহেতু, তাই করি দেওয়া হোক যে কীভাবে করতে হবে, কিন্তু পরীক্ষায় এলে এগুলোকে স্কিপ করে যাওয়াই বেটার। তো কি রয়েছে, একটি পাইপ পূর্ণ গতিতে কাজ করলে একটি খালি চৌবাচ্চাকে 2 ঘন্টায় ভর্তি করতে পারে। ধরে নাও একটি পাইপ রয়েছে, যার নাম দিলাম আমি এ, যে 2 ঘন্টায় ভর্তি করতে পারছে। আর কি বলছে, যদিও প্রথম ঘন্টায় এটি তার সামর্থ্যের 12 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে 1 ঘন্টার গল্প করছে, তাহলে 1 ঘন্টায় কি করবে, 2 ঘন্টা যদি ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় সে 1/2 করবে, ঠিক আছে? কিন্তু সেই ঘন্টাতে আবার কি গল্প করছে এখানে, যে এটি তার সামর্থ্যের প্রথম ঘন্টাতে 12 ভাগের 1 ভাগ করছে,
অর্থাৎ প্রথম ঘন্টায় করছে 12 ভাগের 1 ভাগ, মানে 1/12। দ্বিতীয় ঘন্টায় করছে তার সামর্থ্যের 9 ভাগের 1 ভাগ, মানে 1/9। তৃতীয় ঘন্টায় করছে তার 1/6। চতুর্থ ঘন্টায় করছে 1/4 এবং পঞ্চম ঘন্টায় করছে 1/3। তাহলে প্রথমে সে যদি পূর্ণ গতিতে কাজ করত, তাহলে প্রতি ক্ষেত্রে সে করত 1 ঘন্টাতে হাফ ভর্তি করতে পারত, কিন্তু সে প্রথম ঘন্টায় তার পূর্ণ ক্ষমতার 1/12 অংশ করছে। তাহলে 1/12 অংশ যদি করে, তাহলে এটার সাথে হাফ গুণ হবে, মানে টোটাল আলটিমেটলি দেখো এটা পুরোটার সাথে হাফ গুণ হবে। এবং প্রথম ঘন্টা হচ্ছে 1/12 প্লাস দ্বিতীয় ঘন্টা হচ্ছে 1/9, তৃতীয় ঘন্টা, অর্থাৎ প্রত্যেকটির সাথে গুণ হবে এবং যোগ হবে, তবেই তার মোট কাজটা পাবো। এখানে প্রত্যেকটির সাথে আলাদা আলাদা গুণ না করে আমি হাফকে কমন নিয়ে নিয়েছি। ওকে, এবার পরের পাইপটার কথা দেখো। দ্বিতীয় একটি পাইপ একই রকম কার্যকলাপ দেখায়, অর্থাৎ এ যেরকম কার্যকলাপ দেখিয়েছে এখানে, প্রথম ঘন্টায় 1/12 ভাগ, দ্বিতীয় ঘন্টায় তার শক্তির 1/9, তৃতীয় ঘন্টায় 1/6, ও সেম দেখায়। কিন্তু যদি তা পূর্ণ গতিতে কাজ করে, তাহলে 4 ঘন্টায় খালি করে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ কিন্তু যদি তা পূর্ণ গতিতে কাজ করে, তাহলে তা 4 ঘন্টায় খালি করে দিতে পারে। তিনটি পাইপ একসাথে চলা অবস্থায়, নির্দিষ্ট গতিতে নির্গমন পাইপ সাথে চালু থাকা অবস্থায়, অর্ধেক ভর্তি চৌবাচ্চাটি ভর্তি হতে 5 ঘন্টা সময় লাগে। যদি কোনো পাইপ চালু না থাকা অবস্থায় ভর্তি চৌবাচ্চাটি খালি করতে নির্গমন পাইপের কত সময় লাগবে? ঠিক আছে, কোনো পাইপ চালু থাকা নেই, তাহলে নির্গমন পাইপের যে সময় লাগবে, এখানে ধরে নাও আর একটা বি পাইপ দিয়েছে, সরি কই মার বি পাইপ দিয়েছে, যে কি করছে 4 ঘন্টায় করতে পারে, কিন্তু সে কি করছে, সে এখানে তাহলে 1 ঘন্টায় করছে কত, 1/4 কার্যকলাপ করছে এর মতোই, মানে আমি এখানে 1/4 কমন নিয়ে বাকি এটা যেটা আছে সেম আমি এখানে টুকছি না, সেম করে দিলাম, এই কাজটা করবে। অন্যদিকে কি বলছে, চালু থাকা অবস্থায় যদি অন্য কোনো পাইপ চালু না থাকে, তাহলে খালি করতে, খালি যে চৌবাচ্চাটা করছে, দেখো অন্য নির্গমনের পাইপ মার্কার খুঁজে পাচ্ছে, যে গতিতে নির্গমনের পাইপ সাথে চালু থাকা অবস্থায় অর্ধেক ভর্তি চৌবাচ্চাটি ভর্তি হতে 5 ঘন্টা সময় লাগে। তাহলে ধরে নাও যে সে 5 ঘন্টায় সি আর একটি পাইপ, যে কি করছে 5 ঘন্টায় অর্ধেক ভর্তি করতে পারে, সরি ধরে নাও 1 ঘন্টায় সে সম্পূর্ণ ভর্তি করতে পারে। তাহলে সে 5 ঘন্টাতে কতটা করবে, এখানে যেমন করছিলাম 2 ঘন্টায় করতে পারলে 1 ঘন্টায় করছে 1/2, এ 4 ঘন্টায় করতে পারলে 1 ঘন্টায় করছে 1/4, তাহলে এ যদি 1 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে খালি, তাহলে এ 1 ঘন্টায় করবে কত, 5/x, 5 ঘন্টায় বলেছে যেহেতু এটা, ঠিক আছে, তাহলে এখানে কি হবে 5x, তাহলে সেটা কি যাবে এখান থেকে, বিয়োগ চলে যাবে। তাহলে কি হচ্ছে, অর্ধেক কাজ করবে, ওখানে কি বলেছে অর্ধেক ভর্তি করতে পারবে, দেখো অর্ধেক ভর্তি অবস্থায় চৌবাচ্চাটিকে খালি করতে পারবে, মানে অর্ধেক খালি করতে পারবে। তাহলে এটা যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে এখান থেকে পাবো অর্ধেক, এটা প্লাস। ওকে, তা এটা হচ্ছে আমাদের অঙ্ক বা ক্যালকুলেশন। তবে যেখান থেকে আমি পাবো কি, যে 1/2, এখানে সবগুলোকে যদি রাখো, এর এলসিএম তোমাকে করতেই হবে, 9, 12, 4, 6, 3, তার এলসিএম পাবে 36, 36 হলে 12 দিয়ে এখানে পাবে 3, 3 এখানে পাবে 4, 4 আর 6 10, 10 আর এখানে পাবে 9, 19, 19 আর এখানে পাবে 12, 19 আর 12 করে দিই, এখানে পাচ্ছ 3 প্লাস 4 প্লাস 6 প্লাস 9 প্লাস 12, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 4 3 7 6 13, 13 আর 21 34। তাহলে এখানে এটার এখানে আমি একবারে করে দিচ্ছি, 1/2 × 34/36 প্লাস এখানে পাবে 1/4 ইন্টু, একই তো পাবে যেহেতু সেম আছে, 34/36 মাইনাস 5/x সমান হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কাটবে, 2 দিয়ে 17 পাবে, এখানে 2 দিয়ে এটা পাবে 2, এখানে পাবে 17। ওকে, তাহলে এখানে জায়গার অভাব হয়ে যাচ্ছে, যে এখানে পাচ্ছি 17/36 প্লাস 17/72 মাইনাস 1/2 = 5/x, অর্থাৎ আমি 5/x-কে ওই সাইডে নিয়ে গেলাম আর 1/2-কে এই সাইডে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি পাবো, 36/72-এর লসাগু করে দাও, যেখান থেকে লসাগু পাবো 72, এখানে পাবো 34, এখানে তো +17 থাকবে, এখানে থাকবে -36, তাহলে এখানে +34 - 36 - 2 +17 মানে হচ্ছে +15 সমান হচ্ছে 5/x। এখান থেকে আমি লিখতে পারি যে 15/72
ইকুয়াল টু 5/x, ফার্স্টটাকে কেটে দাও এটা 3 দিয়ে, 3 দিয়ে এটাকে কেটে দাও 3×24, তাহলে এক্স ইকুয়াল টু 24। তাহলে এক্স কি যে কতক্ষণে সম্পূর্ণটা খালি করতে পারবে, যেটা আমি ধরেছিলাম এখানে এক্স, সেটা হচ্ছে 24 ঘন্টা, অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। দেখো এটা করে তো দিলে, কিন্তু এটা যতই তুমি প্র্যাকটিস করে নাও না কেন, 2 থেকে 3 মিনিটের আগে তুমি কোনোভাবেই করতে পারবে না, কারণ এই ক্যালকুলেশনটা করতেই হবে। তো পরীক্ষায় এই অঙ্কগুলো দেখলে স্কিপ করে যাওয়াই বেটার, কারণ পড়তে এটা 1 মিনিট সময় লেগে যাবে, ঠিক আছে? উল্টে হতে পারে যে অন্য অঙ্কগুলো ভুলে যাবে। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, যে যদি a+1/a ইকুয়াল টু 5 হয় তাহলে a³+1/a³ ইকুয়াল টু কত। এটা খুব সোজা অঙ্ক, এই অঙ্কটা তুমি অনেকবার করেছো তোমরা, যেখানে আমাকে কি করতে হবে a+1/a³ বা a+b³ ফর্মুলা ইউজ করতে হবে, a+b³ ফর্মুলা, যেখানে থেকে আমরা কি পাবো, যদি আমি এখানে এটাকে ধরি এ আর বিটাকে ধরি 1/a, তার হোল কিউব ফর্মুলা যদি আমি ফেলি তাহলে এখান থেকে পাবো a³+1/a³ বা 1/a³ প্লাস 3×a×b প্লাস a+b। এটা তো এখান থেকে এ এ কেটে যাবে, এখান থেকে আমি পাবো a³+1/a³ প্লাস 3×a+1/a, এখানে রয়েছে কি a+1/a এর হোল কিউব। এবার কি করব, আমার মান চেয়েছে দেখো এই জায়গাটার, তাই না? তো এইটাকে আমি কি করব, এই সাইডে নিয়ে চলে যাব, এইটাকে নিয়ে চলে আসবো, বা এটাকে এই সাইডে রেখে দিয়ে এইটাকে নিয়ে চলে যাব ওই সাইডে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে a³+1/a³ ইকুয়াল টু a+1/a এর হোল কিউব মাইনাস 3×a+1/a। এদিকে এটা প্লাসে ছিল, ওইদিকে নিয়ে চলে গেলাম মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবার a+1/a ভ্যালু তো দেওয়া আছে, এখানে 5 বসিয়ে দাও সিম্পলি, 5a³ মাইনাস 3×5, তাহলে হচ্ছে 125 মাইনাস হচ্ছে 15 ইকুয়াল টু 110, অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। এটা হচ্ছে বিশ্লেষণভাবে করলে, নাহলে তুমি সরাসরি করতে পারো যে a³+1/a³ ইকুয়াল টু একদম ডিরেক্টলি তুমি এই স্টেপটাতে নিয়ে আসতে পারো, যদি তুমি পড়ে পড়ে অভ্যস্ত হয়ে যাও ডিরেক্টলি তুমি এই স্টেপটাতে নিয়ে আসতে পারো, সিম্পলি তোমাকে মান বসিয়ে দিয়ে পড়তে। তো অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট একটা সরল দিয়েছে, সরল দেখো এখানে ব্র্যাকেট জানো তো আমরা, তাহলে সবার আগে কাজ কি হবে এই উপর ব্র্যাকেটের যেটা কাজ সেটা, তাহলে এখান থেকে আমি পাবো কি 30, এবার আছে 120 সাথে এটার ভাগ হবে, এখান থেকে আমি পাবো 4, তাহলে 25 থেকে 4 বিয়োগ হবে, তাহলে এখান থেকে পাবো 21, 105কে 21 দিয়ে ভাগ করে দাও পেয়ে যাবে 5, 46 সাথে 5 যোগ করে দাও তাহলে পেয়ে যাবে 52, তাহলে এটা ভাগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 3, অপশন সি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক, একটি ট্রেন তার উৎস স্টেশন থেকে নির্দিষ্ট গতিতে যাচ্ছে, তার গতি আমরা কত জানি না, ঠিক আছে? এক্স, 2 ঘন্টা পর আর একটি ট্রেন একই স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং আগের ট্রেনের মতো একই দিকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যেতে থাকে এবং 5 ঘন্টা পরে প্রথম ট্রেনকে ধরে ফেলে, অর্থাৎ ধরো এখান থেকে কোনো ট্রেন স্টার্ট করেছে, সে নির্দিষ্ট একটা গতিতে এদিকে যাচ্ছে, এ যখন স্টার্ট করলো ঠিক তার 2 ঘন্টা পর অর্থাৎ 2 আওয়ার্স লেটার আর একটা ট্রেন শুরু করলো যার গতিবেগ হচ্ছে 70 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? যে কি করছে 5 ঘন্টা গিয়ে এই ট্রেনটাকে ধরে ফেলছে, তাহলে এ যদি 5 ঘন্টা যায়, এ তো 2 ঘন্টা আগে ছেড়েছে, মানে এ যাবে 7 ঘন্টা, মানে তখনও পর্যন্ত সে যাচ্ছে 7 ঘন্টা, তবে তো এগিয়ে 5 ঘন্টায় ধরতে পারছে এর, কারণ 2 ঘন্টা আগে স্টার্ট করেছে, বা বলতে পারো সেকেন্ড ট্রেনটি 2 ঘন্টা পরে স্টার্ট করেছে। তাহলে এ 7 ঘন্টায় যতটা পথ অতিক্রম করছে, এ 5 ঘন্টায় ততটা পথ অতিক্রম করছে, এই নিচের ওপরেটা তো আমি জানি না কত পথ অতিক্রম করছে, কারণ তার গতিবেগ দেওয়া নেই, কিন্তু নিচেটা তো আমরা জানি, নিচেটাতে 70 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, 5 ঘন্টা যাচ্ছে, মানে মোট দূরত্ব হচ্ছে কত 70×5। এই সময়তে যে দূরত্ব সে অতিক্রম করছে প্রথম ট্রেনটি সেটি 7 ঘন্টায় অতিক্রম করেছে, মানে 7×, তার গতিবেগ, গতিবেগ তো আমি জানি না, এক্স এখানে লিখেছে, তাহলে কি হবে এক্স বা তার গতিবেগ বার করতে চেয়েছে, তাহলে এখানে 7কে কেটে দাও, 7×10=70, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলে 50, সিম্পল এক লাইনের অঙ্ক, এটা তো 10 সেকেন্ডও লাগবে না, তাহলে অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যে প্রথম ট্রেনটির গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। যে একটি ট্রেন তার উৎস স্টেশন থেকে নির্দিষ্ট গতিতে যাচ্ছে, 2 ঘন্টার পর আর একটি ট্রেন একই স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং আগের ট্রেনের মতো একই দিকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যেতে থাকে,
এবং 5 ঘন্টা পরে প্রথম ট্রেনকে ধরে ফেলে। কিলোমিটার প্রতি ঘন্টায় প্রথম ট্রেনের গতি হচ্ছে 50। অপশন সি। নেক্সট অঙ্ক, 6x² + 2kx + k = 0, এর কোনো সমাধান নেই, তাহলে কে এর মূল সন্তুষ্ট করবে কিসে? অর্থাৎ কে ভ্যালু কি কোথায় থাকবে, যে 6 এর থেকে কম হবে, নাকি 0 এবং 6 এর মাঝে থাকবে, নাকি -6 এর থেকে বেশি হবে, নাকি 6 এর থেকে বেশি হবে, সরি কম হবে। তো এখানে যদি থাকে এরকম, যখন কোনো একটা সমাধানের সমীকরণের সমাধান থাকে না, তখন আমরা কি জানি যে b² - 4ac এটা হয় <0। এবার বি আছে কি এখানে, 2k, এ আছে 6, সি আছে কে, বসিয়ে ফেলো। তাহলে 2k² - 4×6×k <0। এখান থেকে পাচ্ছি আমি 4k² - এটাকে একরকমই রেখে দাও, 4×6×k। এখান থেকে 4 4 কেটে দাও, কারণ কমন নিয়ে 0 দিয়ে ভাগ করে দিলে তুমি কাটতেই হবে আলাদাতে। আর এখান থেকে কে যদি কমন নিই, তাহলে পাবো k k - 6। তাহলে k×k - 6 যদি 0 এর থেকে ছোট হয়, তাহলে আমরা বলতে পারি যে k এর ভ্যালুটা 6 এর থেকে ছোট হবে, আবার 0 এর থেকে বড় হবে, কারণ তবেই এটা পসিবল, k×k - 6 যেটা হচ্ছে 0 এর থেকে ছোট। ওকে, তো অপশন বি হচ্ছে এটি সঠিক। নেক্সট অঙ্ক কি রয়েছে, একটি আয়তক্ষেত্রাকার বাক্সের মাত্রা অনুপাত 2:3:5। মাত্রা অনুপাত কথার অর্থ হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা, বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যেটা খুশি করতে হবে। যদি তার মোট পৃষ্ঠভূমি 6200 হয়, বা 6200 বর্গ কিলোমিটার হয়ে থাকে, তাহলে কিউবটির মাত্রা নির্ণয় করো। তো আমরা একটা ফর্মুলা তো জানি, যে ধরে নাও এখানে মাত্রা, এখানে যেটা করেছে এখানে তুমি অপশন টেস্ট করে করে ফেলতে পারবে, কারণ 2:3:5 আছে, তার সাথে যে অপশনটাতে রেশিও ম্যাচ করছে, দেখো 2:3:5, এটা 2:3:5, ঠিক আছে, ম্যাচ করছে, তাও এটা হচ্ছে অপশন বি হচ্ছে এখানে। কিন্তু যদি এরকম সেম রেশিওতে দেওয়া থাকে আরও অপশন, সেক্ষেত্রে আমাদের তো অঙ্কটা করতে হবে। তো সেটার জন্য করে দিই, যে ধরে নাও তাহলে এর মাত্রাগুলো হচ্ছে 2x 3x অ্যান্ড 5x। আমরা কি জানি যে পৃষ্ঠভূমির যে ক্ষেত্রফল দিয়েছে সেটা হচ্ছে 2×দৈর্ঘ্য×প্রস্থ, প্রস্থ×উচ্চতা, উচ্চতা×দৈর্ঘ্য, এরকম আমরা জানি, যেটাকে আমরা করি কি রকম সূত্রতে, LB + BH + HL, এল হচ্ছে লেন্থ, বি হচ্ছে বেস, আর এইচ হচ্ছে হাইট। তো তাহলে কি হবে এখানে, 2×, এখানে লেখো এর 2x কে 3x দিয়ে গুণ করে দাও, 6x² + এখানে 3 কে 5 দিয়ে গুণ করে দাও, 15x², তারপর এখানে এটা দিয়ে এটাকে গুণ করে দাও, পেয়ে যাবে 10x² সমান, এটা তো দায় দিয়েছে আমাদের 6200। তাহলে এখান থেকে পাচ্ছ 6x² 15x² 21x² আর 10x² 31x² × 2 মানে হচ্ছে 62x² = 6200। 62-র সাথে তো আমরা কাটতে পারি এটাকে 100 দিয়ে, তাহলে x² = 100, x = 10, তাহলে x = যদি 10 হয়, এখানে ধরেছিলাম 2x, তাহলে হচ্ছে 20, 3x হচ্ছে 30, আর 5x হচ্ছে 50, তাহলে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, একটা ত্রৈরাশিক অঙ্ক দিয়েছে, 20 জন পুরুষ একটি কাজ 12 দিনে শেষ করতে পারেন, 40 জন পুরুষের সেই কাজটি শেষ করতে কতদিন লাগবে? অর্থাৎ 30 জন পুরুষ কাজটিকে 12 দিনে শেষ করতে পারেন, 40 জন পুরুষের সেই কাজটি শেষ করতে পারেন। দেখো এখানে এই অঙ্কগুলো তোমরা প্রত্যেকে জানো, আমি জানি প্রত্যেকে জানো, কিন্তু এখানে সম্পর্ক টম্পর্ক বোঝার আমার কোনো প্রয়োজন নেই, যাদের মধ্যে কি সম্পর্ক কাজ করছে, এদের সাথে কি রিলেশন রয়েছে, ভগ্নাংশ কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, এসব যে আসে, বা উৎপাদক বা তোমার অনুপাত, সরি অনুপাতে, এসব করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো লোক সংখ্যা কি হয়েছে, বেড়ে গেছে, তাই না, 30 জন ছিল, তারা 12 দিনে কাজটি কমপ্লিট করে দিত, এখানে 40 জন লোক হয়ে গেছে, তারা কতদিনে করে, তাই লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তো দিন কম লাগবে, তাই না, অর্থাৎ আমরা একা একা যদি কোনো একটা কাজকে 5 দিন করতে পারি, এবার আমার সাথে যদি আরও কেউ চলে আসে তাহলে সেটা 5 দিন অবশ্যই লাগবে না,
তাহলে এখানে দিন সংখ্যা আর যাই লাগুক কেন, 12 থেকে কম লাগবে। তো এখানে যদি কম হয়, অর্থাৎ এখানে যদি কম দরকার হয়, সে যাই হয়ে থাক না কেন, যে রকমই ইকুয়েশন থাক, এখানে যদি কম হয় তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা উপরে থাকবে ভগ্নাংশে, অর্থাৎ 30/40ই থাকবে, আর বাকিটা 12 যেটা আছে সেটা গুণ করে দাও। তাহলে এখানে 0 0 কেটে দাও, 4 3 কেটে দাও, 9 দিন, ঠিক আছে। এটা হচ্ছে মেথড। যদি এখানে কম আসে, যে সম্পর্কই হোক, এখানে কম যদি আসে তাহলে এই দুটোর মধ্যে কমেরটা উপরে থাকবে। এখানে যদি বেশি আসে, ধরে নাও এখানে থাকতো 30 জনে 12 দিনে শেষ করে, তাহলে 10 দিনে কতজন, 10 জনে কতদিন করবে, তাহলে এটাও তো ব্যস্ত সম্পর্ক না, লোক সংখ্যা কমে গেছে তাহলে দিন সংখ্যা বাড়বে। তাহলে এখানে দেখো বাড়ছে না, এখানে বাড়বে, তা বাড়ার জন্য তখন এখানে যেটা বড় আছে সেটা উপরে বসবে, অর্থাৎ 30/10 × 12, মানে এখানে 10 দিয়ে 3, তাহলে 3 বারো 36 দিন সময় লাগবে। ওকে, বোঝা গেল যে এখানে কি হচ্ছে, অর্থাৎ যেখানটা আমাকে বার করতে হবে সেখানটা বাড়ছে নাকি কমছে, এটুকু জানলেই হবে, আমার আর কোনো রিলেশন জানার প্রয়োজন পড়বে না। এই অঙ্কটা তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকে করতে পারবে, কিন্তু তবু আমি একটু বলে দিলাম। তো অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর, 9 দিনে শেষ করতে পারবে। নেক্সট অঙ্ক রয়েছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে 3,250-এর 8 বছরের সুদ হবে কত। এটা দুটো মেথডে করতে পারো, এক যেটা হচ্ছে PTR/100 করতে পারো, যেখানে কি হচ্ছে PTR/100, যেখানে পি হচ্ছে আসল, টি হচ্ছে টাইম, আর আর হচ্ছে সুদের হার বা ইন্টারেস্ট রেট। তাহলে হচ্ছে 3,250 × টি হচ্ছে 8 × সুদের হার হচ্ছে 5.25। তো এটাকে আমি 5 to 5ই লিখলাম, তার বদলে নিচেতে একটা 100 থাকবে সেটা 100, আর এখানে যে দশমিক ছিল সেটা লিখিনি, সেই জন্য আর একটা 100। ওকে, এবার তুমি কাটাকাটি করো, 0 0 কাটো ফার্স্টে, তারপর 8 কে 2 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটো, তাহলে 2 এখানে পাবে 25, 25 কে এটা দেখো কেটে দাও, 25 = 521, আর এখানে 2 কে, সরি, 5 দিয়ে এটা কাটো, 5 2 10, এটাকে 5 দিয়ে কাটো, 5 6 30, 5 5 25, তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে 21 × 65 মানে হচ্ছে গুণফল আসবে 65, আর 130, তাহলে 5 6 3 1, অর্থাৎ 1,365 টাকা। এটা হচ্ছে একটা মেথড যেটা আমরা জানি প্রত্যেকে সুদ। আর একটা তুমি করতে পারো, প্রথমে এখানে যেহেতু সুদটা ফ্র্যাকশনে রয়েছে, তো সেই জন্য তুমি একে টাইম দিয়ে গুণ করে একে রাউন্ড ফিগারে নিয়ে চলে যেতে পারো, অর্থাৎ 5 8 = 40, আর 5.525 কে 8 দিয়ে গুণ করলে পাবো 2, মানে 5.25 × 8 = হচ্ছে 42। তাহলে এবার তুমি 3,250-এর 42% বার করে দাও, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এখানে 2 দিয়ে কাটো 21, 2 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 65, 65 × 21 = 1,365, অপশন বি। তো যে কোনো মেথডে তুমি করতে পারো, দুটোতেই সম্ভব, মানে একই নিয়ম আর কি। পরবর্তী অঙ্ক রয়েছে, দেখো, নিম্নলিখিত পাই ডায়াগ্রামটি রেস্টুরেন্ট XYZ দ্বারা বিভিন্ন খাদ্য সামগ্রীর বিক্রির তথ্য প্রদর্শন করে। নভেম্বর 2017-তে রেস্টুরেন্টের মোট রাজস্ব ছিল 35 লাখ টাকা। প্রস্তাবিত কোন খাদ্য সামগ্রী XYZ রেস্তোরাঁকে সব থেকে কম রাজস্ব দিয়েছে? তাহলে সব থেকে কম ট্যাক্স কে দেবে? যার সেল সব থেকে কম হবে, এটাই তো নিয়ম। যার সেল সব থেকে বেশি হবে তার দেওয়া রাজস্বের পরিমাণও সব থেকে বেশি হবে। তাহলে এখানে শুধু আমাকে খুঁজে বার করতে হবে যে পায় চিত্রটা দিয়েছে সেখানে সব থেকে কম কোনটা রয়েছে। দেখো, এখানে আদার বেকড আইটেম রয়েছে 15%, স্যান্ডউইচ রয়েছে 20%, ডোনাটস রয়েছে 20%, পিজা রয়েছে 15%, বার্গার রয়েছে 25%, চাইনিজ রয়েছে 5%। তাহলে সব থেকে কম কার বিক্রি, কোন প্রোডাক্টের? যে চাইনিজ প্রোডাক্টের, তো সেই সব থেকে কম দিয়েছে, চীনা খাদ্য সামগ্রী। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, √0.9-এর মান নির্ণয় করো। তো যেভাবে আমরা বর্গমূল করি ঠিক সেভাবে আমরা এর বর্গমূল করব। কিভাবে করব? 0.9 বর্গমূল, তো একটা জিরো তুমি এক্সট্রা তো লাগাতেই পারো, তাহলে দুটো বাদ দিয়ে দাও, পরে থাকছে একটা শূন্য, শূন্যকে শূন্য দিয়ে শূন্য, দশমিকটা চলে গেল, ডবল নেমে যাবে 90, 0 double 0 নামবে এখানে কত দিয়ে যাবে লাস্টে, 9 কে 9 দিয়ে গুণ করে, তাহলে 9 × 9 = 81, থাকছে পরে 9, তাই না? তাহলে নামবে কি, এরপর তো আরো তুমি শূন্য বসাতে পারো, তাহলে দুটো শূন্য নেমে যাবে, তাহলে 9 এর ডবল নামবে 18, 18 কে 5 দিয়ে যদি বসায় তাহলে হয়ে যাবে 925, তাহলে 4 দিয়ে যাবে, 4 দিয়ে যদি আমি দিই তাহলে 4 দিয়ে যাবে, 4 4 16 6, হাতে থাকছে 1, 4 8 32, 3 7,
736, তাহলে দেখো 0.94 আসছে। এবার দেখো এখানে একটাতেই রয়েছে 0.94 অপশন, অপশন সিতে, তার মানে এটাই আমি আনসার করে দিতে পারি, আর করার কোনো প্রয়োজন নেই, বাকি তো আর নেই, যদি থাকতো তাহলে আমি এগোতাম, না হলে এগোতাম না। তো অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, আন্ডার রুট 0.9, এর মান হচ্ছে 0.948, অপশন সি। তো এই হচ্ছে তোমাদের প্রথম 12টি অঙ্ক 3rd অক্টোবর 2018-এর থার্ডশিট থেকে। এরপরেও বা পরবর্তীটি 25 নম্বর ক্লাসে পাবে। টাইপিং লেটের জন্য প্রত্যেক ক্লাসটা রেগুলারিটি মেনটেন হচ্ছে না বা লেট হয়ে যাচ্ছে, সেজন্য দুঃখিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। আর যারা যারা এখনো প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে সেগুলিকে চেক আউট করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।